সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ মেষ থেকে মীন পর্যন্ত যে ১২টি রাশি জাতক জাতিকা আছেন তাদের ভাগ্যাদেশে কি বলছে। তো আজ ২৩শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজি তারিখ, ৬ আশ্বিন বাংলাদেশ মতে, ৮ই আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, হিজরি ২৬ সফর, রোজ শুক্রবার। ত্রয়োদশী তিথি থাকবে রাত্র ২টা ২৫ মিনিট ২৬ সেকেন্ড পর্যন্ত, তারপর চতুর্দশী তিথি আরম্ভ হবে। আর মঘা নক্ষত্র থাকবে শেষ রাত্র ৫টা ০৯ মিনিট ৯ সেকেন্ড পর্যন্ত। এবং আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে, এবং তার উপর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে এবং রাহুর নবম দৃষ্টি পড়বে। তাছাড়া কন্যা রাশিতে রবি বুধের জ্যোতি, তুলা রাশিতে কেতুর অবস্থান, মকরে শনি মহারাজ, মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি, মেষে রাহু এবং বৃষ রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে বিশেষ করে কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দরজা খুলে যাবে। সেই সঙ্গে কারা বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থানের সুযোগ পাবেন, নতুন নতুন পথে কারা উপার্জন করবেন, কাদের প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে আর কাদের ধন সম্পদ সম্পত্তি হারাতে হবে, কারা লটারি পাবে আর কারা লটারি কেটে অর্থের অপচয় করবে, সেই সঙ্গে কারা কর্ম পাবে, কর্মে সফল হবে, কারা ব্যবসা বাণিজ্যে লাভবান হবে, কাদের অর্থভাগ্য ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে দাম্পত্য জীবন, শিক্ষার্থীদের বিদ্যাশিক্ষা, শরীর স্বাস্থ্য, প্রেমিক প্রেমিকার প্রেম, বন্ধুত্ব, আত্মীয় স্বজন, পিতা মাতা, ভাই বোন, সন্তান সন্ততি নিয়ে কোন রাশির জাতক জাতিকারা কেমন দিনটি উপভোগ করবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতেই আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে মেষ থেকে মীন পর্যন্ত যে ১২টি রাশির জাতক জাতিকা আছেন বা ১২টি রাশির দর্শকবৃন্দ আছেন তাদের ভাগ্যাদেশের সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন মিল পান, তবেই না ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। সেই সঙ্গে যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসব মেষরাশি নিয়ে। মেষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য ২৩শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজি তারিখে বিশেষ করে যারা পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে বিপর্যস্ত ছিলেন, পদে পদে ভুল করছিলেন, সেই ভুলের কারণে আপনাদের মাশুল গুনতে হচ্ছিল, সেই সঙ্গে সন্তানদের আচরণ নিয়ে মনোকষ্ট ছিল, সেগুলো ফিরিয়ে দেবে, এমনকি বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনে নতুন নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে অর্থের পাহাড় গড়তে সক্ষম হবেন। এমনকি যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন, হাসপাতালে কাটাচ্ছিলেন, তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, তারা কোনো না কোনো পুরস্কার পাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ এনে দেবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করাবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাত করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো দমন থাকবে, সেই সঙ্গে প্রতিভা জাগ্রত হবে, যে প্রতিভা স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন। তাছাড়া ভাই বোনদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত করবে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন জীবনসাথী জীবনসঙ্গীরা কিন্তু সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবে, তো চতুর্দিক থেকে সহযোগিতা পাবেন, নিজেরাও প্রচুর উপার্জন করবেন। তো বিশেষ করে দিনটি কিন্তু আপনাদের অর্থ ভাণ্ডার পূর্ণ করবে, যশ খ্যাতি প্রতিপত্তি বাড়িয়ে দেবে, সেই সঙ্গে পূর্ব কর্মের ফলও কিন্তু পাবেন, বিশেষ করে যারা যাদের বেতন আটকে ছিল, যারা পাওনা টাকা আদায় হচ্ছিল না, সেগুলো আদায়ের পথ প্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি নিয়ে।
বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 23 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা দাম্পত্য এবং পারিবারিক জীবনে অশান্তিতে ভুগছিলেন সেগুলো বিদূরিত হবে। তাছাড়া মায়ের শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, মায়ের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন, সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের ঝামেলার মীমাংসা ঘটবে, এমনকি নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে পারে, নতুন প্রেম সৃষ্টি করতে পারে, প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙতে পারে, তাদের সুখ শান্তি সমৃদ্ধির জোয়ারে ভাসাতে পারে, সেই সঙ্গে কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট করে তুলতে পারে, এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে আপনারা কোনো না কোনোভাবে পুরস্কৃত হতে পারেন। আর হায়ার স্টাডিতে যারা আছেন তাদের লাইফ স্টাইল চমকে দেবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির পূর্ণ করবে, এমনকি যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা বা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ তো হবেই, প্রতিটা ভ্রমণ লাভদায়কও হবে, সেই সঙ্গে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়িত করবে, এমনকি সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা ঘটবে। আপনাদের চৌকস বুদ্ধিমত্তা বিচক্ষণতা দেখে শত্রু বিরোধী পক্ষরা চমকে দেবে যাবে, এমনকি বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। তবে আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখবেন, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 23 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সখ্যতার মেলবন্ধন রচিত করতে পারে। তাছাড়া আপনাদের ধৈর্য বাড়বে, সাহস বাড়বে, পরাক্রম বাড়বে, বীরত্বপূর্ণ একটি দিন উপভোগ করবেন। তাছাড়া মানসিক শক্তি 10 গুণ বৃদ্ধি পাবে, এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্বও সুদূরপ্রসারী হবে। তাছাড়া মায়ের শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে, কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে। তবে বিশেষ করে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, মনে রাখবেন আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশলই সফলতার নতুন নতুন পথ দেখাবে। সেই সঙ্গে বিশেষ করে বিবাহ যোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হতে পারে, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলতে পারে আজকের দিনটিতে। তাছাড়া কেরিয়ার বিজনেস এবং অর্থভাগ্যের বাধা বিপত্তি দূর করে আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে, অর্থাৎ আজকের দিনটি কিন্তু আপনাদের জন্য রাজ ললাট বলে বিবেচিত হবে, তাই তো রাজকীয় জীবনযাপন করার জন্য দিনটি স্মরণীয় একটি দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 23 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে আর্থিক দৈন্য দশার মধ্যে দিনাতিপাত করছিলেন তাদের সেই দৈন্য দশা থেকে মুক্ত করবে, এমনকি ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে, শূন্য পকেট পূর্ণ করে তুলবে, দূর থেকে কোনো শুভ সংবাদও আসতে পারে, সেই সঙ্গে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ার পথ প্রশস্ত করবে, এমনকি অন্য বস্ত্র বাসস্থানের নতুন নতুন সুযোগ এনে হাজির করবে। তাছাড়া কোনো নতুন দলিলপত্র হাতে আসতে পারে, এমনকি আত্মীয় স্বজনের আনাগোনা বাড়তে পারে, তাদের সাথে সখ্যতার সৃষ্টি হতে পারে, ভাই বোনদের সাথে তো সম্প্রীতির মেলবন্ধন থাকবেই তাতে সন্দেহের অবকাশ নেই। তবে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, অভিমান ভাঙার চেষ্টা করতে হবে, নতুন প্রেম থেকে বিরত থাকতে হবে, অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অংশীদারেরা কিন্তু ব্যবসা বাণিজ্য আলাদা করার চেষ্টা করতে পারে, সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা মিলে আপনারা যেন এক নতুন অধ্যায় রচনা করবেন, আপনাদের প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ করে তুলবে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব সিংহরাশি নিয়ে। সিংহরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 23 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে আপনাদের দুর্যোগের কালমেঘ কাটবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে, সেই ফোকাসেই আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে, এমনকি অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ একটি দিন আপনারা উপভোগ করবেন।
করবেন, যার ফলে দেহ মনে শান্তির পরিবেশ বিরাজ করবে। জীবিকা অর্জনের নতুন নতুন সুযোগ এসে হাজির করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, এমনকি মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে। অনুচিত অবৈধ কাজবাজ থেকে আপনাদের দূরে রাখবে। সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট করবে। নতুন নতুন আত্মীয় স্বজনের সৃষ্টি হতে পারে, ধন সম্পদের পাহাড় গড়তে সহযোগিতা করবে। এমনকি নতুন বাড়ি গাড়ি ক্রয়ের স্বপ্ন পূর্ণ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্লোগান আপনাদের জন্য বাস্তবায়িত করবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 23 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের রাশিতে কিন্তু রবি বুধ যুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে বৃহস্পতি দৃষ্ট হয়ে। তাছাড়া বুধের একটি নিজ গৃহ, সেই সঙ্গে মূল ত্রিকোণ আবার তুঙ্গ গৃহ। তো বুধ কিন্তু বুদ্ধিমত্তা বিচক্ষণতা দিয়ে আপনাদের বিশেষ করে জীবন চলার পথের যত বাধা বিপত্তি আছে সেগুলো দূরীভূত করবে। কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিত স্থানে বদলি কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত করবে। এমনকি পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হলেও তা দীর্ঘস্থায়ী হবে না, বরং রোগ মুক্ত হয়ে বাড়ি ফিরবে। সেই সঙ্গে যাদের বেতন আটকে ছিল, এমনকি কর্মস্থলে অশান্তি ছিল, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাচ্ছিল না বা পেয়েছিল বিক্রি করতে পারছিলেন না, সেগুলো বিক্রয় করে অর্থ ঘরে তুলতে সক্ষম হবেন। তাছাড়া নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত পদ পদবী পেতে সহযোগিতা করবে। আর বিশেষ করে শরীর কষ্ট মনোকষ্ট দূরীভূত হবে। সেই সঙ্গে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার আসবাবপত্র যানবাহন এগুলো মেরামত করতে হতে পারে, তথাপিও এটা মেরামত করা আপনাদের জন্য মঙ্গলকর হবে। সেই সঙ্গে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবেন, তাদের সাথে সখ্যতা বজায় থাকবে, বন্ধুত্ব সুদূরপ্রসারী হবে, বন্ধুবান্ধবরাও বিশেষ করে অন্তত শত্রুদের পক্ষে হাত মিলাবে না বা তাদের পক্ষে কথা বলবে না, আপনাদেরই পক্ষে থাকবে। তাছাড়া পিতামাতার কাছ থেকেও কিন্তু ভরপুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন, যা জীবনের গতিপ্রবাহ বদলে দেবে। সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা মিলিয়ে আপনারা স্নেহ মায়া মমত্বপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি নিয়ে। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তারা আজকের দিনটিতে সফল মানুষ, অর্থাৎ সফলতা আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। সেই সঙ্গে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা কাজ সচল, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি, সেই সঙ্গে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো দমন, সেই সঙ্গে সাধনায় সিদ্ধি লাভ জ্ঞান গরিমা বৃদ্ধি আত্মীয় স্বজনদের সাথে সখ্যতা সব মিলে একটি রাজকীয় দিন আপনারা উপহার পাবেন। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা যতই ক্ষতি সাধন করার চেষ্টা করুক অবশেষে তারা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে, সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। যদিও সদ্যজাত শিশুকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে, তথাপিও বিশেষ করে জীবনাবসানের ঝুঁকি নেই বা বড় ব্যয়ের সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে। উচ্চশিক্ষার্থী যারা ব্রতী আছেন তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবনের ভিত গড়তে সক্ষম হবেন আজকের দিনটিতে। অর্থাৎ মহান সৃষ্টিকর্তা বা মহান রাব্বুল আলামিন আপনাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আর আপনাদের শ্রম এবং কর্মদক্ষতাই কিন্তু আপনাদের জীবনের গতি বদলে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 23 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠা দিক বিদিক ছড়িয়ে পড়ায় একটা জয় জয়কার পদধ্বনি শোভা পাবে, যার ফলে
আপনারা বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন। এমনকি বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তি, হারানো কর্ম পুনরুদ্ধার, কর্মের সাসপেনশন উইড্রো, কর্ম ব্যাপদেশে দুর্ভ্রমণ, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারের রায় পক্ষে আনবে। এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন, নিজেরাও প্রচুর উপার্জন করে অর্থের পাহাড় গড়তে সক্ষম হবেন। সেই সঙ্গে বিদেশ গমন, স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে, শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করে তুলবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, যার ফলে আপনাদের মনোবল, জনবল, পরাক্রম এগুলো বৃদ্ধি পাবে, যার ফলে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন। এমনকি শৌর্য, বীর্য, ঐশ্বর্যপূর্ণ এক বীরত্বপূর্ণ মানুষ বলে পরিগণিত হবে আজকের দিনের আপনাদের গ্রহাবস্থান। সেই সঙ্গে মন, সুর, সঙ্গীত, ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট করে তুলবে। এমনকি ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন। গুণ অংশ বৃদ্ধি পাবে, দোষ অংশ লোপ পাবে, যার ফলে নিট অ্যান্ড ক্লিন স্বচ্ছ একটি দিন আপনারা নিশ্চিত পাচ্ছেন, এটি ধরে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি নিয়ে। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 23 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জীবনের চাওয়া পাওয়াকে আজকের দিনে পূর্ণ করতে পারে। যেমন নিত্য নতুন প্ল্যান, প্রোগ্রাম আর স্বপ্নসাধ বাস্তবায়ন করবে। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। এমনকি সন্তান সন্ততির আজ্ঞাবহ হয়ে থাকবে, তারাও কোনো না কোনো পুরস্কার পাবে, বাণিজ্যিক সফর লাভদায়ক হবে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ তো বটেই, সেই সঙ্গে দূরভ্রমণেও যেতে পারেন। এমনকি বিশেষ করে পিতা মাতা গুরুজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে গৃহবাড়িতে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, যার ফলে সাজ সাজ রবরব করতে পারে। এমনকি কোমল শিশুরা লেখাপড়ার মাধ্যমে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তাছাড়া হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাওয়ায় এবং নিজেরা প্রচুর উপার্জন করায় ব্যাংক ব্যালেন্স তো বৃদ্ধি পাবেই। তাছাড়া ব্যাংক ঋণ প্রাপ্তির আশায়ও যারা ঘুরপাক খাচ্ছেন তাদের স্বপ্ন বাস্তবায়িত করে মজবুত জীবনের ভিত গড়ে দেবে আজকের গ্রহাবস্থান। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি নিয়ে। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 23 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। অপরদিকে চোর, চিটিংবাজ, অজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ পরে পড়তে পারেন। তাই তো ভেবে চিনতে পা বাড়ান, ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখুন এবং সতর্ক থাকুন, তবেই না মুক্তির পথ প্রশস্ত করবে। মনে রাখবেন, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। এমনকি অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। তাছাড়া লটারি, জুয়া, রেস, শেয়ার, হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। তাই তো বিশেষ করে সর্বদা সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে। এমনকি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করবে। মনে রাখবেন, মনকষ্ট, শরীর কষ্ট, অপমান, অপদস্ত এগুলো মিলে যেন এক মৃত্যু সম যন্ত্রণা কিন্তু ভোগ করতে হতে পারে। তাই তো সতর্কতাই কিন্তু মুক্তির পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, বেশ্যা সংসর্গ বা ঘুষ উৎকোচ গ্রহণ এগুলো থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে। আত্মীয় স্বজনদের সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করতে হবে। পিতামাতার স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে এবং ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, আপনাদের প্রচেষ্টা এবং সততাই কিন্তু মুক্তির চাবি হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি নিয়ে।
কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 23 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করে তুলবে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তাছাড়া বিশেষ করে আপনাদের মনোবাসনা মনোকামনা এগুলো পূর্ণ করবে। সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে। চোর সিটিং বা যজ্ঞান পার্টিরা লালায়িত হয়েও অবশেষে পিছু হটতে বাধ্য হবে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাত্মতার মেলবন্ধন দেখবে, অবশেষে পিছু হটতে বাধ্য হবে। তবে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, তথাপিও শোক দুঃখের অশ্রু জল ঝরাবে না। তাছাড়া মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট করে তুলবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি নিয়ে। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 23 সেপ্টেম্বর 2022 ইংরেজি তারিখে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন, হাসপাতালে কাটাচ্ছিলেন, তাদের রোগ মুক্তি এবং গৃহে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তাছাড়া বিশেষ করে আপনারা যারা পূর্ব থেকে ঋণগ্রস্ত ছিলেন সেই ঋণ মুক্তির পথ প্রশস্ত করবে। যারা অস্ত্রশস্ত্রে গোলা বারুদ নিয়ে নাড়াচাড়া করে বিপর্যস্ত বা অসুস্থ হয়ে পড়েছিলেন তাদেরও রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। তাছাড়া মানসিক ভয় ভীতি দূরীভূত করে ধৈর্য, সাহস, মনোবল, জনবল 10 গুণ বৃদ্ধি করবে। এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন। শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যেও গতিশীলতা বাড়বে, বই কি কমার সম্ভাবনা নেই। সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করতে পারেন আজকের দিনটিতে। এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে, আত্মীয় স্বজনদের সাথে সখ্যতা গড়ে উঠবে, ভাই বোনদের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, তাদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয়ে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, ভালো লাগার বিষয় নয়, আমার দেওয়া প্রেডিকশান মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির যে দর্শকবৃন্দ আছেন তাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ, সুন্দর, সাবলীলভাবে অতিক্রম হোক, জীবন চলার পথের বাধা বিপত্তি দূরীভূত হোক এবং নতুন নতুন সুযোগ এসে হাজির হোক, আপনাদের চাওয়া পাওয়াকে পূর্ণ করুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।